ফিলিস্তিনের মুসলমানরা রক্ত ঝরতেছে রক্তের বন্যা বইতেছে আর সৌদি আরবে কনসার্ট চলতেছে কনসার্ট গান চলতেছে গান দেখেন দেখবেন না তো বর্ণনা করলে কেমনে বুঝবেন এই যে একদিকে লাশের স্তূপ আর একদিকে গান একদিকে লাশের স্তূপ দাফন করতে পারতেছেন কাফনের কাপড় পাচ্ছে না ফিলিস্তিনের মুসলমানরা আর সৌদি আরবের পাগড়িওয়ালারা বিশাল গানের আয়োজন করছে বিশাল গান কি বলবেন বলেন কি বলবেন আপনি মুজাহিদ কই খুঁজেন কারে খুঁজেন কে কার ব্যথায় আসবে কে কার ব্যথায় কার কি আসে যায় একই নবী একই উম্মত একই কোরআন একই রাসূল একই জাতি একই মসজিদ একই ধর্ম এক দল সন্তানের লাশ কুলে নিয়ে দৌড়তেছে আরেক দল আরেকটা দেশে একদিকে গাজা একদিকে রিয়াদ রিয়াদে কনসার্ট চলতেছে নবীর দেশে নাচ গান চলতেছে আমাদের দেশের যাত্রাপালা আজকে রিয়াদে চলে গেছে সৌদি আরবে আমাদের দেশের যাত্রাপালা বন্ধ হয়েছে আর মাহফিল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই আগামীর বাংলাদেশ ইমানওয়ালাদের বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে আমরা চাক্ষুষভাবে যা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ ইমানওয়ালাদের বাংলাদেশ কালিমাওয়ালাদের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইনসাফগারদের বাংলাদেশ এই বর্ণচোরা এই ধর্ম ব্যবসায়ীদেরকে এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বহুত দেখেছে আর না ঠিক কি না মুসলমান ভাইয়েরা আমার এই কষ্ট কোথায় রাখবেন আপনি ফিলিস্তিনের মুসলমানরা বার্তা পাঠাইছে রিয়াদে আপনারা তো আমাদের জন্য কিছু করতে পারেন না অন্তত অনুরোধ রাখি আমাদের রক্তের বন্যার উপরে আপনারা গান গায়েন না আমাদের ইজ্জত রক্ষার স্বার্থে মুসলমানদের ইজ্জত রক্ষার স্বার্থে অন্তত পক্ষে আমাদের এই রক্ত স্রোতের উপরে রক্তের সাগরের উপরে আপনারা নাচ গান করেন না তারা মানে নাই রিয়াদ সৌদি আরবের রাজধানী মানে নাই সার্চ দিয়ে দেখেন হ্যাঁ যুবক ইউটিউবে সার্চ দিয়ে দেখো একদিকে ফিলিস্তিনের মুসলমানরা কান্না করছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে চেহারা আর সৌদি আরবের রিয়াদে চলতেছে এখন কনসার্ট সারা পৃথিবীর সমস্ত বেলজ্জা বেহায়া সমস্ত গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে নিয়ে হাজির করা হয়েছে আমাদের ফাইটটা যাই সিরা যাইও গান গাই আইছে গত বছর আমাদের দেশে একজন ফাটা সিরার এমপি আছে কিন্তু গিয়া গান গাইছে দেখাবো আছে এটার মধ্যে আমি কালকে সেভ করে রাখছি মুসলমান ভাইয়েরা আমার এই জন্য আপনাদেরকে বলতেছি দিনের পথে এই দিনের পথে মর্দে মুজাহিদ হওয়ার জন্য একটু ইমানের দরকার সংখ্যায় বেশি হওয়ার দরকার না আমাদের পরাশক্তি হওয়ার প্রয়োজন নাই ইমানটা শক্ত থাকলে হয়ে যায় ইমানটা শক্ত থাকলেই হয়ে যায় ভাই আর কিছু লাগে না আর কিছু লাগে না দেখেন দেখবেন না তো বর্ণনা করলে কেমনে বুঝবেন এই যে একদিকে লাশের স্তূপ আর একদিকে গান একদিকে লাশের স্তূপ দাফন করতে পারতেছেন কাফনের কাপড় পাচ্ছে না ফিলিস্তিনের মুসলমানরা আর সৌদি আরবের পাগড়িওয়ালারা বিশাল গানের আয়োজন করছে বিশাল গান কি বলবেন বলেন কি বলবেন আপনি মুজাহিদ কই খুঁজেন কারে খুঁজেন কে কার ব্যথায় আসবে কে কার ব্যথায় কার কি আসে যায় কার কি হয় আমি কালকে রাত্রে মাহফিল ছিল মাদারীপুরে মাদারীপুর থেকে মাহফিল শেষ করে ঢাকায় আসছি ঠিক কিন্তু বাসায় উঠি নাই বাসায় উঠলে আজকে আপনাদের এখানে আসা হইতো না
কারণ ঢাকার অবস্থা বুঝেন তো কি অবস্থা আমি রাতে রাতে চলে গেছি নেত্রকোনা সেখানে ছিলাম ওখান থেকে আসছি এখানে রাস্তার মধ্যে এটা দেখে নীরবে চোখ থেকে পানি পড়তেছিল আমার এই উম্মতে মুসলিমা হাশরের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবে কি জবাব দিবে ফিলিস্তিনের মুসলমানদের এই লাশের শাড়ির উপরে তারা গান করে আল্লাহ আপনি বুঝ দান করেন বলেন আমিন ফিলিস্তিনের মানুষ বলতেছে তোমরা যদি আমাদেরকে সাহায্য করতে নাই পারো অন্ততপক্ষে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদেরকে কষ্ট দিও না তোমরা সুপেয় পানি খাও আর আমরা নর্দমার পানি খাচ্ছি কষ্ট নাই আমাদের তাও আমরা ঈমান বাঁচায়া মরতে চাই সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার অনেক কথা অনেক ব্যথা দিলের মধ্যে অনেক ব্যথা আজকে আমরা মুসলমান নিজের নাম দিছি কিন্তু নিজেদের মধ্যে মুসলমানিত্বের কিছু নাই নিজেদের মধ্যে মুসলমানিত্ব নাই সমস্যা এজন্য বলতেছি ভাই মুসলমান হয়ে মূর্তি পূজায় যায় না আমাদের মাথা নষ্ট হয় মূর্তি পূজার এটা মূর্তি পূজা করুক আমাদের সমস্যা নাই লাকুম দীনুকুমের অর্থ হচ্ছে তোমার মূর্তি পূজা তোমার কাছে এটা আমার না আমার দিনদারি আমার কাছে পৃথিবীর যতগুলো তাফসির আছে তাফসির একটা তাফসির পাবেন না যে এই কথা বলেছে যে তোমার মূর্তি পূজায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই কথা বলে এই কথার প্রমাণ করে যে তোমার ধর্মীয় যে উৎসব আছে এই উৎসবে আমার যাওয়া লাগবে এমন কোন কথা একটা তাফসিরে দেখাতে পারবেন না বরঞ্চ বলা হয়েছে তোমার লাকুম দীনুকুম মানে তোমার দিন তোমার কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আর আমার দিন আমার কাছে তোমাদের দিন তোমার কাছে আমার দিন আমার কাছে এর অর্থ হচ্ছে তোমাদের কুফুরি তোমাদের শিরিক তোমাদের মূর্তি পূজা তোমাদের কাছে আর আমার তাওহীদ আমার ঈমান আমার ইসলাম আমার কাছে তোমারটা আমার না আর আমারটা তোমার না ঠিক কি না জোরে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার দেখবেন পূজার আগে এ কথা বলতে থাকি আসো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন সবাই মিলে ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত কুফুরি কথাগুলি সাধারণ মুসলমানদের কি ইমান হারাবার ষড়যন্ত্র করে আচ্ছা মুসলমানদের ঈদের আগে আমাদের দুইটা ঈদ আসে না কুরবানির ঈদ রোজার ঈদ আসে না আচ্ছা কখনো ঈদের আগে দেখছেন এই কথা বলছে যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের এলাকার যত হিন্দু ভাইরা আসো সবাই আসো একসাথে মিলে কুরবানি করি আসো আমাদের এলাকার সমস্ত হিন্দু ভাইরা মিলে সমস্ত খ্রিস্টানরা মিলে সমস্ত ইহুদিরা মিলে মসজিদের মধ্যে ঈদের জামাত আদায় করি এলাকার কোন হিন্দুর ঈদের জামাতে দেখছেন কথা না এক দুজন বলেন যে নাকি আপনাদের এলাকার হিন্দুরা নামাজও পড়ে পড়ে নাকি কোন হিন্দুরে দেখছেন জীবনে কখনো কুরবানির ঈদে অংশগ্রহণ করতে রোজার ঈদে জুমার নামাজের দিন পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যায়নি তো তুমি মন্দিরে যাও কেন ধর্ম যার যার উৎসব সবার বলে এ বন্ড মন্দিরে যাও কেন ধর্ম যার যার উৎসব যদি সবার হয়তো যদি তোমার কথাটা এক মিনিটের জন্য মেনেও নেওয়া হয় যদিও মানবার কথা নয় এটা এটা কুফুরি কথা ঠিক কিনা মেনেও যদি নাও এক মিনিটের জন্য তো তুমি যেমন মন্দিরে যাও ধর্ম যার যার উৎসব সবার স্লোগানের ভিতরে ঠিক এরকম ভাবে বাংলাদেশের সব হিন্দুরা কুরবানির ঈদের দিন মুসলমানদের সাথে তো কুরবানির ঈদে শামিল হওয়ার কথা মুসলমানদের সাথে তো ঈদের জামাতে শামিল হওয়ার কথা কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে তো একজন হিন্দু মুসলমানদের ঈদের জামাতে হাজির হয় না প্রতি বছর 60 থেকে 70 লক্ষ হাজিরা সাদা দুইটা কাপড় পরে একটা গায়ে পেঁচায়া আর একটা নিচে পরে কাফনের কাপড় এহরামের কাপড় পরে হজের সফরে চলে যায় যাইকে যায় না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এই তালবিয়া পড়তে 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 সারা পৃথিবী থেকে প্রতি বছর 60 থেকে 70 লক্ষ হাজিরা হজ করতে যায় যায় কি যায় না মুসলমানদের কি এটা উৎসব না হজের আমেজ কি এটা উৎসব না ধর্মজার যার উৎসব যদি সবার হয় এ বাটপারের দল তাহলে পৃথিবীতে তো কোনোদিন হজের সময় একটা হিন্দুও দেখলাম না যে কাফনের কাপড় পরে হেরামের কাপড় পরে মুসলমানদের সাথে ধর্মজার যার উৎসব সবার পালন করার জন্য 2 4 5 লাখ হিন্দু গেছে গামকায় এই ঠিক দি মরার মতো বলেন আমি কি বেঠিক বলছি আমার কথায় লজিক নাই যুক্তি নাই ধর্মজার যার উৎসব সবার এই কথা বলে যদি তোমাকে হিন্দু হিন্দু মানে তোমাকে যদি মন্দিরে নিতে পারে তো ধর্মজার যার উৎসব সবার এই কথা বলে আমরা 2 4 70 লাখ মুসলমান গেলে 5 লাখ হিন্দু গেলে সমস্যা কোথায় 5 লাখ তো দূরের কথা আর পর্যন্ত কোন একটা হিন্দু গেছে হ্যাঁ জোরে বলেন একটা হিন্দু গেছে একটা খ্রিস্টান গিয়েছে হজে একটা বৌদ্ধ ইহুদি নাসারা গিয়েছে হজে তো ধর্মজার যার উৎসব সবার না ধর্মজার যার উৎসব সবার না ধর্মজার যার উৎসব তার তার এদেশে ধর্মজার যার উৎসব সবার বলে এদেশের বেঈমান মুনাফিক কথিত মুনাফিকগুলো মুসলমানদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করে ঠিক কি না জোরে বলুন ধর্মজার যার উৎসব সবার এই কথা ভুয়া মিথ্যা কথা কুফরি কথা